তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের সয়েল মেকানিক্স নিয়ে পড়াশোনা চলছে। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে লিকুইড লিমিট নিয়ে কিছু ডিটেলিং এ পড়ব। আমরা আগের দিন অ্যাটারবার্গস লিমিট গুলো বা কনসিস্টেন্সি লিমিট গুলো সম্পর্কে জেনেছি, প্রত্যেকটা কিভাবে ডিফাইন করব সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে লিকুইড লিমিটটা নিয়ে একটু ডিটেলে পড়ব, কেন পড়ব সেটার দরকার আছে। তো প্রথমেই আমরা কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই। সেটা হচ্ছে দেখো, লিকুইড লিমিটটা আমরা কি আগের দিন জেনেছি। এবার আমাদের প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে লিকুইড লিমিট আমরা কিভাবে বার করব। হোয়াট ইজ দ্য প্রসিডিওর যেভাবে আমরা লিকুইড লিমিটটাকে বার করব। কেন প্রসিডিওরটা একটুখানি জানতে হবে, কেন কি প্রসিডিওর থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, মানে প্রসিডিওরটার নামটা থেকে প্রশ্ন আসতে পারে। তো তোমরা যারা অলরেডি ল্যাবে গিয়ে করেছো তারা সবাই মোটামুটি জানো যে প্রসিডিওরের মাধ্যম দিয়ে আমরা এই লিকুইড লিমিটটাকে বার করি ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে ক্যাসাগ্রেন্ডে লিকুইড লিমিট। তো লিকুইড লিমিট কে বার করবার জন্য আমরা ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাস থেকে ইউজ করি। তার আগে আমি আরেকবার ছোট্ট করে ডিভিশন করে দিই, হোয়াট ওয়াজ দ্য লিকুইড লিমিট। লিকুইড লিমিট হচ্ছে, লিকুইড লিমিট হচ্ছে, আমরা ছোট্ট করে গ্রাফটা পাশে প্লট করে দিই, লিকুইড লিমিট হচ্ছে সেই লিমিট যার পরে ওয়াটার যদি অ্যাড করি তাহলে কিন্তু সেটা লিকুইডের মতন স্টেট মানে হয়ে যায়, মানে সেই মিনিমাম ওয়াটার কন্টেন্ট যার জন্য দ্য সয়েল ইজ স্টিল অ্যাট লিকুইড স্টেট। তাহলে সেই লিকুইড লিমিট অফ সয়েল কে আমরা বার করব কিসের দ্বারা, না ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাস কে ইউজ করি। আচ্ছা, এই নামটা মনে রাখবে, ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাস কিসের জন্য ইউজ হয় এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদেরকে বলতে হবে টু ফাইন্ড আউট দ্য লিকুইড লিমিট। নাও কিভাবে সেই প্রসিডিওরটা হয়, খুব সিম্পল, আমি খুব ডিটেলে প্রসিডিওরটা যাচ্ছি না, খুব সিম্পল ভাবে বলে। তার আগে একটা জিনিস মাথায় রাখবে, এই যে কনসিস্টেন্সি ইন্ডেক্স বা কনসিস্টেন্সি লিমিট গুলো যে আমরা বার করছি এগুলো কিন্তু ফাইন গ্রেন্ড সয়েলের জন্যই বেশি হয়। ফাইন গ্রেন্ড সয়েল মানে যে শুধুই সিল্ট ট্যাঙ্কের জন্য হয় তা না, ফাইন স্যান্ড থেকে স্টার্ট হয়। মানে আমরা কি জানি ফাইন স্যান্ড কত থেকে হয়, 425 মাইক্রন থেকে স্টার্ট হচ্ছে, সেখান থেকে 75 মাইক্রন অবধি। তাহলে 425 মাইক্রনের নিচে যে সয়েলগুলো থাকবে, ছোট যে সয়েলগুলো থাকবে, তাহলে আমাদের এই যে তোমার হচ্ছে এই যে কনসিস্টেন্সি যে লিমিট গুলো, কনসিস্টেন্সি যে লিমিট গুলো সেগুলো কিন্তু 425 মাইক্রন এর ছোট সয়েল গুলোর জন্য জেনারেলি আমরা ল্যাবরেটরিতে করে থাকি। সো ইট ইজ ক্লিয়ার টু ইউ যে কোন, যদি এই কোয়েশ্চেনটা কখনো চলে আসে, কোন সাইজটা হচ্ছে ম্যাক্সিমাম যার জন্য আমরা এই টেস্ট গুলো ল্যাবরেটরিতে করি। সো দ্য আনসার ইজ 425 মাইক্রন। ক্লিয়ার? এবার চলে আসি ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাস। ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাসটা খুব সিম্পল অ্যাপারেটাস, তোমরা যারা দেখেছো মানে ল্যাবরেটরিতে যারা করেছো তারা জানো, এরকম একটা প্ল্যাটফর্ম থাকে, এরকম একটা প্ল্যাটফর্ম থাকে। সেই প্ল্যাটফর্মের ওপর, আমি আঁকতে খুব ভালো পারি, তোমরা একটু সহ্য করে নিও, ঠিক আছে? সেই প্ল্যাটফর্মের ওপর এরকম একটা ছোট্ট মতন কলাম থাকে, সেই কলাম থেকে এরকম একটা বাটির মতন জিনিস থাকে এবং এখানে এখানে একটা এরকম হ্যান্ডেল থাকে, যে হ্যান্ডেলটাকে ঘোরালে এই বাটিটা এরকম ওঠানামা ওঠানামা করে, এই 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 প্লেনটার উপর সেটা স্টার্ট হয়, ঠিক আছে? তো এইখানে আমরা কি করি, সয়েলটাকে নিয়ে নিই, সয়েলটাকে আমরা এইভাবে এখানে নিয়ে নিই, ঠিক আছে? নেওয়ার পর আমরা এটা ঘোরাই, ঘোরালে কি হয়, এটা এরকম ওঠানামা ওঠানামা করে, ঠিক আছে? এরকম করে উঠে আবার একবার বাড়ি মারে, আবার উঠে আবার বাড়ি মারে, আবার উঠে একবার বাড়ি মারে, যারা করেছো তারা জানো। এইটাকে আমরা বলি এক একবার বাড়ি মারাটাকে আমরা বলি এক একবার ব্লো দেওয়া, ঠিক আছে? এক একবার ব্লো দেওয়া বলে। তারপর এবং কি হয়, মাটিটাকে নামার পর আমরা কি করি, ধরো এই যদি তার শেপটা হয়, আমি যদি এইভাবে দেখছি, ধর ক্রস সেকশন যদি করি, এই ধরো আমরা মাটিটা নিলাম, ঠিক আছে? তারপর আমাদের কাছে একটা গ্রুভিং টুল থাকে। গ্রুভিং টুল মানে কি, গ্রুভিং টুল মানে হচ্ছে একটা ছোট্ট এত বড়, এই ধরো এত বড় টাইপের একটা এরকম গ্রুভিং টুল থাকে, যে গ্রুভিং টুলটা ইউজ করে আমরা এই সয়েলটাকে এরকম করে একটা কেটে দিই মাঝখান থেকে, বা একটা গ্রুপ বানিয়ে দিই, ক্লিয়ার? তো সেই গ্রুপটা বানানোর পর সয়েলটাকে কিরকম দেখতে হয়, গ্রুপটা বানানোর পর সয়েলটাকে দেখতে ঠিক এরকম মাপের হয়। এই গ্রুভিং টুলটা বা এই গ্রুপটার অনেকগুলো মাপ আছে, সাধারণত এই মাপগুলোর অত মনে রাখার দরকার নেই, সাধারণত আসে না, ঠিক আছে? তবে যারা খুব বেস্ট প্রিপারেশন চাইছে তারা মনে রাখতে পারো,
ঠিক আছে আমি কারো কোনো জিনিসকে না করবো না, কারণ চলে এলে তখন বলে দাদা তুমি বলেছ আসেনি, ওরকম ব্যাপারটা না, বাট জেনারেলি আসে না। তাহলে গ্রুপটা কাটা হলো, ক্লিয়ার? ঠিক আছে, এই যে গ্রুপটা কাটার জন্য যে আমরা দুটো টুল, এই যে টুল ইউজ করি, সেই টুলটা না দু ধরনের টুল হয়। একটা টুল হয় যে টুলটার নাম হচ্ছে ক্যাসাগ্যান্ড্রে টুল, মানে অ্যাপারেটাসটার নাম অনুযায়ী একটা টুল হয় যেটা হচ্ছে ক্যাসাগ্যান্ড্রে টুল। আর একটা টুল হয় যেটাকে আমরা বলি ASTM টুল, এটা একটু লিখে নাও তোমরা, হ্যাঁ এটা নোট করে নাও, একটা হচ্ছে ক্যাসাগ্যান্ড্রে টুল আর একটা হচ্ছে ASTM টুল। এই দুটো টুলের কি দরকার? এই দুটো টুলের দরকার হচ্ছে এটাই যে এই ASTM টুলটা আমরা ইউজ করি কিসের জন্য? ASTM টুলটা ইউজ করি যখন আমরা ফাইন স্যান্ড নিয়ে আমরা টেস্টটা করছি, কেন কি আমরা আগেই বললাম যে 425 মাইক্রনের নিচে, তো সেটার থেকে 75 মাইক্রন পর্যন্ত আমরা ফাইন স্যান্ড পাই। তাহলে ফাইন স্যান্ডের যদি আমরা লিকুইড লিমিট টেস্ট করি, দেন উই উইল ইউজ ASTM টুল। অ্যান্ড যদি আমরা আরো মানে ক্লে বা সিল্ট যদি আমরা ইউজ করি, তার দ্বারা যদি লিকুইড লিমিট বার করার জন্য টেস্ট আমরা অ্যাপ্লাই করি, দেন উইল গো ফর ক্যাসাগ্যান্ড্রে গ্রুভিং টুল। ক্লিয়ার? তাহলে গ্রুভিং টুল দু রকম, ক্যাসাগ্যান্ড্রে এবং ASTM, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখছে। এবার কি হয়, এবার আমরা এরকম করে গ্রুপটা কাটার পর তারপর আমরা এরকম করে ঘোরাতে থাকি। এবার দেখি কি যে কতবার ঘোরানোর পর এই গ্রুপ দুটো এরকম করে মিলে যাচ্ছে, কেন কি জল দিয়ে মেশানো, বুঝতে পারছো? সয়েলটা, এই সয়েলটা, সরি এটা বলে দিই যে সয়েলটা কিভাবে তৈরি করো। সয়েলটার মধ্যে আমরা 425 মাইক্রন সয়েলটা নিলাম একটা অ্যামাউন্টের, তার মধ্যে আমরা জল মেশাই। জল মেশানোর পর সেই যে জিনিসটা হলো, কেন কি আমরা লিকুইড লিমিট বার করছি মানে জল মেশাতে হবে, ঠিক আছে? লিকুইড থেকে প্লাস্টিকে আসার যে স্টেটটা, তাহলে অল্প অল্প করে আমরা জল মেশাই, কেন কি একদম লিকুইড হয়ে গেলে সেখান থেকে ফিরে আসাটা কষ্টকর। বরং আমরা যদি প্লাস্টিক থেকে আস্তে আস্তে যাই, মানে লাস্ট প্লাস্টিক লিমিটটাকে দেখি, তাহলে বরং আমাদের পক্ষে সোজা। তাই আমরা একটু একটু করে জল মিশিয়ে মিশিয়ে আমরা এখানে দিই এবং দেখি এই যে ঘোড়াই ঘুরিয়ে দেখি যে কতগুলো ব্লো লাগছে, যার জন্য সয়েলগুলো এরকম আবার নিজের এই গ্রুপটা আবার এসে মিলে যাচ্ছে, ঠিক আছে? সেইটা আমরা নোট ডাউন করি, ওকে? তারপর আমরা আবার একটু জল মেশাই, ঠিক আছে? ধরো প্রথমবার আমরা দেখা গেলাম যে N1 ব্লোর জন্য, N1 নাম্বার ব্লোর জন্য, ধরো আমি N1 ছাড়ো, বুঝতে অসুবিধা হবে, টার্ম শুনলে ভালো হয়। ধরো প্রথমে 10টা ব্লোর জন্য, সরি ধরো প্রথমে 10টা হবে না, প্রথমে বেশি ব্লো লাগবে, ধরো 40টা ব্লোর জন্য এইটা সয়েলটা মিলে গেল, ওকে? তারপর তুমি আবার একটু জল মেশাবে, যত জল মেশাবে তাহলে কি সয়েলটা আরো সফট হবে, আরো পাতলা হবে, তাহলে কম ব্লো লাগবে এটা মিশে যাওয়ার জন্য, ঠিক আছে? তারপর দেখা গেলো তারপরটা হলো সাপোজ টু বি তোমার 35টা ব্লো লাগলো, তারপর তুমি আবার করলে, তারপর তুমি দেখা গেলো তোমার জন্য 30টা ব্লো লাগলো, তারপর তুমি আবার করলে, তারপর দেখা গেলো তোমার 20টা ব্লো লাগলো, তারপর তুমি আবার করলে দেখা গেলো তোমার 10টা ব্লো লাগলো, তাতেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম আমরা কতগুলো করে ব্লো লাগছে, এবং প্রত্যেকবার যতগুলো করে ব্লো হওয়ার পর এটা মিশে গেল, আমরা একটু করে সয়েল নিয়ে নেবো, একটু করে সয়েল আলাদা করে ছড়িয়ে নেবো, এবং সেখান থেকে তার আমরা ওয়াটার কন্টেন্ট বার করে নেবো পরে, ঠিক আছে? ওই ওভেন ড্রাই মেথড, কিভাবে ওয়াটার কন্টেন্ট বার করতে আমরা জানি। ধরে নিলাম 40-এর জন্য আমার ওয়াটার কন্টেন্ট W1, 35-এর জন্য ধরো ওয়াটার কন্টেন্ট W2, এর জন্য ওয়াটার কন্টেন্ট ধরো W3, এর জন্য ওয়াটার কন্টেন্ট ধরো W4, এর জন্য ওয়াটার কন্টেন্ট ধরো W5। এরকম করে আমরা ওয়াটার কন্টেন্ট প্রত্যেকটা ব্লোর নাম্বার অফ ব্লোর জন্য একটা করে ওয়াটার কন্টেন্ট পেয়ে যাব। এইবার আমরা লিকুইড লিমিট বলতে বুঝি অ্যাজ পার অ্যাটার বক্স কনসেপ্ট, যে যখন 25টা ব্লোতে, যখন 25টা ব্লোতে এই কাটা গ্রুপটা মিশে যাবে, এই যে স্টেট হবে সেই সময় যে ওয়াটার কন্টেন্ট থাকবে সেটাই হচ্ছে তার লিকুইড লিমিট। তার মানে খেয়াল করে নাও, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর লিকুইড লিমিট ইজ দ্যাট লিমিট যেখানে 25টা ব্লো যদি হয়, যে ঘোরাচ্ছে যে একবার করে ঠেক 4টা করে ব্লো হচ্ছে, এই 25টা যখন ব্লো হবে এবং এইটা যখন মিশে যাবে, এই যে স্টেটটা যখন পাবো, তখন যে আমরা এই করেসপন্ডিং যে ওয়াটার কন্টেন্টটা পাবো সেটা হবে তোমার লিকুইড লিমিট। তাহলে আমরা সেটা তো ধরো এরকম করে করতে করতে আমরা, এরকম তো নাও হতে পারে না যে একদম 25-এই কখন হচ্ছে, এরকম তো কখন হবে, তাই জন্য আমরা এরকম পরপর পরপর করি এবং কি করি না একটা গ্রাফ বানিয়ে নিই। এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে গ্রাফের প্রয়োজনীয়তা, গ্রাফ থেকে মিসিং ডাটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, এক্স্যাক্টলি এখানে হচ্ছে গ্রাফের প্রয়োজনীয়তা। তো গ্রাফটা কি হবে, গ্রাফটাকে হবে এরকম, আমরা উপর দিকে লিখবো ওয়াটার কন্টেন্ট, উপর দিকে কি লিখবো অ্যাজ পার ওয়াই অ্যাক্সিস আমরা ওয়াটার কন্টেন্ট লিখবো এবং এটাকে অ্যারিথমেটিক স্কেলে করব, আর নিচের দিকে আমরা করব b
ব্লো, নাম্বার অফ ব্লো, ঠিক আছে, নাম্বার অফ ব্লো। আচ্ছা নাম্বার অফ ব্লো এক থেকে শুরু হয়ে একশো অব্দি হতে পারে, তাহলে দেখো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে যে চেঞ্জ হওয়ার প্রবণতা একশো গুণ। সো এটাকে আমরা যখন এরকম প্রচুর গুণ, মানে যে বেড়ে যাওয়ার যে পরিণতটা, পরিণতিটা, সে যখন অনেক গুণ গুণ হয় তখন কিন্তু আমরা কি ইউজ করি, এটাকে লগ স্কেল ইউজ করি, আমরা আগের দিন পড়েছি, ঠিক আছে। সো এটাকে কিন্তু আমরা লগ স্কেলে করবো। সো ইট উইল ইজ, এটাকে কি বলবো, এটা একটা সেমি লগ পেপার, মানে একদিকে হচ্ছে অ্যারিথমেটিক, একদিকে হচ্ছে লগ, ঠিক আছে। এবার আমরা এটাকে প্লট করবো, তাহলে কিভাবে প্লট করবো, আমরা আগেই পড়েছি, যদি আমাদের জল কম থাকে, মানে জল যদি কম থাকে তাহলে বেশি ব্লো লাগে জিনিসটাকে মিশে যাওয়ার জন্য, তাই না, মানে যত সয়েলটা সফট হবে জল দিয়ে যত আমি সফট করে নিতে পারবো তত অল্প ব্লো করলে দুটো মিশে যাবে, যত কাদা হবে তত তাড়াতাড়ি মিশে যাবে, তো সিম্পল ব্যাপার, গ্রুপটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তার মানে যত আমাদের প্রথমে যত বেশি ব্লো লাগছে তার মানে তার করেসপন্ডিং ওয়াটার কন্টেন্ট কম, আর যত কম ব্লো লাগছে তার করেসপন্ডিং ওয়াটার কন্টেন্ট বেশি। তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এরকম, মূলত এরকম একটা প্রায় মোটামুটি একটা স্ট্রেট লাইন একটা গ্রাফ হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে ব্লো আমার কম লাগলে ওয়াটার কন্টেন্ট বেশি, আর ব্লো যদি বেশি লাগে তাহলে ওয়াটার কন্টেন্ট কম, ক্লিয়ার। তাহলে এই যে গ্রাফটা পাচ্ছি এখান থেকে আমরা ধরো সমস্ত যে পেলাম বিভিন্ন ওয়াটার কন্টেন্টের জন্য বিভিন্ন ব্লো, তাহলে বিভিন্ন নাম্বার অফ ব্লো গুলো এদিকে প্লট করবো, তার জন্য তোমার হচ্ছে ব্লো গুলো এদিকে প্লট করবো, ওয়াটার কন্টেন্ট গুলো এদিকে প্লট করবো, তাহলে এরকম একটা গ্রাফ পাবো। এবং ঠিক এক্সাক্টলি পঁচিশটা ব্লো এর জন্য এরকম করে টেনে নেবো, যেই ওয়াটার কন্টেন্টটা পাবো সেই ওয়াটার কন্টেন্টটাকে আমরা বলবো লিকুইড লিমিট। বুঝতে পারছো তাহলে গ্রাফটা কিভাবে আমরা ব্যবহার করবো? ওকে, আর এই গ্রাফ থেকে আমরা আর একটা জিনিস বার করি বা একটা কনসেপ্ট আমরা ইউজ করি, সেটা হচ্ছে গ্রাফের স্লোপ। এই গ্রাফের স্লোপ মানে কি, কত আনত কোণে গ্রাফটা রয়েছে সেটা কিভাবে আমরা বার করি, সেটা আমরা বার করি যে ডিফারেন্স অফ ওয়াই বাই এক্স ট্যান থিটা, যেভাবে আমরা বার করি স্লোপ মানে কি ট্যান থিটা, তার মানে লম্ব, সরি লম্ব বাই ভূমি, ক্লিয়ার। তাহলে কি ওয়াইয়ের ডিফারেন্স, ওয়াইয়ের ডিফারেন্স যদি আমরা ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু করি তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো উল্টো কেসটা। কেন কি মাথায় রাখো, প্রথমে যখন আমাদের ওয়াটার কন্টেন্ট মানে ওয়াটার কন্টেন্ট বেশি ছিল, মানে কি বলবো ব্লো বেশি ছিল, তখন ওয়াটার কন্টেন্ট কম ছিল, তার মানে ব্যাপারটা কিন্তু উল্টো হবে, তাহলে হবে লগ এন টু মাইনাস লগ এন ওয়ান। এটা বুঝতে পারছো কেন ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু করলাম আর এটাকে উল্টো করলাম, কেন কি আমরা শুরু যদি যেদিক থেকে করব ব্যাপারটা কিন্তু উল্টো, বুঝতে পারছো তো, মানে আমরা যখন শুরুটা যখন করলাম ফার্স্ট, তাহলে তখন আমরা কি দিয়েছি, বেশি ব্লো দিয়েছি কিন্তু ওয়াটার কন্টেন্ট কম ছিল, তাহলে আমরা যদি এটাকে ডাব্লু ওয়ান বলি আর এটাকে যদি আমরা ডাব্লু টু বলি তাহলে কিন্তু উল্টো কে থেকে এটা আমাদের এন ওয়ান হবে, এটা আমাদের এন টু হবে, বুঝতে পারছো ব্যাপারটা, এই জন্য এরকম হলো। তো যাই হোক ডিফারেন্সটা আসলে হচ্ছে ডিফারেন্সটা, তাহলে ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু, তাহলে এটাকে আমরা এই স্লোপটাকে আমরা বলি আই এফ, আই এফ কে বলি আমরা ফ্লো ইন্ডেক্স, কি বলি ফ্লো ইন্ডেক্স, ফ্লো ইন্ডেক্স বলি, ঠিক আছে, তাহলে আই এফ কে বলি আমরা ফ্লো ইন্ডেক্স, ক্লিয়ার। এবং ফ্লো ইন্ডেক্স এর মান কি, ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু বাই লগ, এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে লিখি তাহলে কি পাবো, আমি একটু এখানে করি পাশে, তাহলে পাবো হচ্ছে ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু বাই লগ এন টু বাই এন ওয়ান, ক্লিয়ার, খুব ইজি, এটা এমন কিছু বড় ব্যাপার না এটা। এবার হচ্ছে ফ্লো ইন্ডেক্স থেকে আমরা কি বুঝতে পারি, ফ্লো ইন্ডেক্স থেকে আমরা বেসিক্যালি কি বুঝতে পারবো, ধরো এটা খুব ইম্পর্টেন্ট, ফ্লো ইন্ডেক্স থেকে আমরা বেসিক্যালি কি বুঝি, এইখান থেকে একটা প্রশ্ন আসে বা ফ্লো ইন্ডেক্স এর মানের ওপর আমরা কি পাবো বুঝবো সয়েলটা কিরকম। ধরো এরকম একটা সয়েল হলো, এরকম একটা সয়েলের কার্ভ হলো যেখানে তার ফ্লো ইন্ডেক্স বেশি হবে, কেন ফ্লো ইন্ডেক্স বেশি হবে, কেন কি দেখো এই সয়েলের যে কোণটা বা এই যে লাইনটা তার যে আনত কোণটা সেটা অনেকটা বেশি, বেসিক্যালি ফ্লো ইন্ডেক্স মানে কি এই যে কার্ভ তার কত কোণে হেলে আছে, এটা অনেক বেশি কোণে হেলে আছে বরং এটা আরো স্টিফার কোণ, ক্লিয়ার। তাহলে এই কার্ভটার যদি আমরা আই এফ বার করি তাহলে সেটা বেশি হবে, সিম্পল ব্যাপার।
তাহলে এটা যখন আই এফ বেশি হবে তার মানে দেখো তুমি এই গ্রাফটার যে করেসপন্ডিং যে ওয়াটার কন্টেন্টের যে পার্থক্য সেটা কিন্তু খুব কম, আর এই যেটা ফ্ল্যাটার কার্ভ বা যেটা বেশি বেশি নত হয়ে রয়েছে সেই কার্ভটার যে ওয়াটার কন্টেন্টের রেঞ্জ সেটা কিন্তু অনেক বড়। তার মানে এই ওয়াটার কন্টেন্টের রেঞ্জ বড় মানে কি আমাকে অনেক বেশি জল দিতে হচ্ছে সয়েলটাকে স্টিপ থেকে লিকুইডে নিয়ে যেতে। উল্টো দিকে এই যে কার্ভটা হচ্ছে যেটা অনেকটা বেশি আনত সেইটা যেটা আরো বেশি স্টিফ সেইটার ক্ষেত্রে খুব কম জল দিলেই সে কিন্তু স্টিফ থেকে লিকুইডে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলা যেতে পারে যে এই যে সয়েল যাতে প্রচুর বেশি জল দিতে হচ্ছে লিকুইডে যাওয়ার জন্য সেই সয়েলটা সিয়ার স্ট্রেংথ অনেক বেশি, কেন কি সে প্রচুর জল খেয়েও কিন্তু ঠিক থাকছে, তার মানে কি তার সিয়ার স্ট্রেংথ অনেক বেশি, আর খুব অল্প জল খেয়ে কিন্তু সিয়ার স্ট্রেংথ লুজ করে দিচ্ছে, তাহলে সয়েলটার স্ট্রেংথ কিন্তু খুব কম বা সিয়ার স্ট্রেংথ কিন্তু খুব কম। তাহলে এখান থেকে বুঝতে পারছো যদি আইএফ এর মান খুব বেশি হয়, বাংলাতেই লিখছি খুব বেশি যদি হয় তাহলে সেই সয়েলের সিয়ার স্ট্রেংথ কম, সিয়ার স্ট্রেংথ কম। আর যদি আইএফ এর মান যদি কমের দিকে থাকে ঠিক আছে তাহলে কিন্তু সিয়ার স্ট্রেংথ এর মান কিন্তু কি হবে ভালো হবে। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কয়েকটা কনসেপ্ট যেটা আমাদের লাগবে। আচ্ছা, যদি একটা সয়েলের লিকুইড লিমিট খুব বেশি আছে তার মানে সয়েলটা কি আমরা কিভাবে বুঝবো? দেখো লিকুইড লিমিট বেশি মানে কি এই যে সয়েল, এই সয়েলের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ঠিক আছে ফাঁকা জায়গাগুলো বেশি আছে তার মানে বেশি জল লাগছে লিকুইড লিমিট অবধি পৌঁছতে। তার মানে যদি কোনো সয়েলের লিকুইড লিমিট বেশি হয় তাহলে অবশ্যই তার মধ্যে ভয়েড বেশি থাকবে, যদি লিকুইড লিমিট বেশি হয় তাহলে ভয়েড বেশি থাকবে, সমানুপাতিক ভ্যারিয়েশনটা। আর যদি লিকুইড লিমিট বেশি হয় তার মানে যেহেতু ভলিউম মানে ভয়েড বেশি তাহলে সয়েলটাকে যদি আমি বেশি চাপ দিই তাহলে বেশি দেবে যাবে, ভয়েডগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে সেই সয়েলের কম্প্রেসিবিলিটিও কিন্তু বেশি হবে, সেই সয়েলের কি হবে কম্প্রেসিবিলিটিও কিন্তু বেশি হবে, কম্প্রেসিবিলিটিও কিন্তু বেশি হবে। তাহলে বুঝতে পারছো যে লিকুইড লিমিট যদি বেশি থাকে তাহলে সয়েলের মধ্যে ভয়েড বেশি হয় আর কি হয় তার কম্প্রেসিবিলিটিও কিন্তু বেশি হয়। তো এই দুটো কনসেপ্ট আমাদের লাগবে, এবং এটা মোটামুটি অল অ্যাবাউট যতটুকু আমার এখন মাথায় এলো লিকুইড লিমিট। এরপরে যদি কোনো জায়গা বাদ চলে যায় তাহলে আমাকে অবশ্যই বলো, আমি এরপরের দিন প্লাস্টিক লিমিট পড়বো এবং কনসিস্টেন্সি ইন্ডেক্স লিকুইডিটি ইন্ডেক্স এগুলো পড়বো ঠিক আছে, এবং চ্যাপ্টারটা যত তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। ঠিক আছে, তাহলে তোমরা এখনো যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবে যাতে আমি উদ্বুদ্ধ হই এবং এর উৎসাহিত হই, এবং আমার সাথে থাকবে। এটুকুই আজকে ভিডিওটা, এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য।